হ্যাঁ স্যার, সেটিং স্যার শেষ হয়ে গেছে, এইবার শুরু করছি স্যার। প্রতি বছরের মতো এবছরও ভক্তর কলেজের NSS ইউনিট 1, 2, 3 এবং 4 এবং ভক্তর কলেজ কনস্টিটিউশন ক্লাবের উদ্যোগে ভারতবর্ষে 72তম প্রজাতন্ত্র দিবস বা রিপাবলিক ডে পালিত হচ্ছে। প্রথমে আমি সমস্ত ছাত্রছাত্রী এবং অধ্যাপক অধ্যাপিকাবৃন্দকে এই অনলাইন প্রোগ্রামে স্বাগত জানাই। 1950 সালের আজকের দিনেই অর্থাৎ 26শে জানুয়ারি ভারতবর্ষের সংবিধান গৃহীত হয়েছিল। যদিও আমরা ভারতবর্ষের স্বাধীনতা পেয়েছিলাম 1947 সালের 15ই আগস্ট। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে আমরা প্রতিটি ভারতবাসী এই দিনটিকে খুব খুশির সঙ্গে পালন করে থাকি, কারণ ভারতবর্ষ এমন একটা দেশ যেখানে নানা ভাষা, নানা জাতি এবং নানা ধর্মের সমাহার, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যে ঐক্য। আজকের এই অনুষ্ঠানের শুরুতে আমি স্বাগত ভাষণের জন্যে অনুরোধ করব ভক্তর কলেজ দাঁতনের অধ্যক্ষ ডক্টর পবিত্র কুমার মিশ্র মহাশয়কে। স্যার প্লিজ। সবাইকে প্রথমে শুভেচ্ছা জানাচ্ছি, রিপাবলিক ডে শুভেচ্ছা। আমার প্রিয় সহকর্মীবৃন্দ, প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, ধন্যবাদ জানাচ্ছি আমার সমস্ত NSS ভলেন্টিয়ার্স আর প্রোগ্রামসদেরকে যৌথ উদ্যোগে যে প্রোগ্রাম নিয়েছে আজকের প্রথম দিনে আমাদের ভারতীয় সংবিধানকে বোঝার জন্য, জানার জন্য একটি আলোচনা চক্রের আয়োজন করেছে। আর বিশেষভাবে ডক্টর প্রফুল্ল দাস ভারতীয় সংবিধানের উপরে বলবেন, সবাইকে একটু বুঝাবেন, এটা খুব প্রয়োজনীয় জিনিস। আমি এই জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আর সবাইকে অভিনন্দন জানাচ্ছি, স্বাগত জানাচ্ছি। আমরা জানি যে আমাদের ভারতবর্ষ ইজ এ ভেরি ডাইভার্স কান্ট্রি, এটা প্লুরালিস্টিক কান্ট্রি। এখানে বিভিন্ন ভাষাভাষী, বিভিন্ন ধর্মাবলম্বী, বিভিন্ন সামাজিক ব্যবস্থা লোক বসবাস করে। ভাষার কথা ভাবতে গেলে 22টা আমাদের যে শেডিউল ল্যাঙ্গুয়েজ আছে, তাছাড়া নিয়ারলি 20,000 ল্যাঙ্গুয়েজ আছে, যেটা কি ভারতে বিভিন্ন লোক মাতৃভাষা ভাবে ব্যবহার করে। ইভিন এরকম আছে 120-121টা ভাষা আছে যাকে আমাদের দেশে অন্তত পক্ষে 10,000 লোক ব্যবহার করে থাকে। অত বেশি ডাইভার্স যে ভাষাভাষী লোক আছে এখানে, আর বিভিন্ন ধর্মাবলম্বীর লোক যেখানে আছে, বিভিন্ন মতবাদের লোক যেখানে আছে, এই সমস্ত লোকদেরকে নিয়ে ভারত যে সুস্থভাবে চলছে, ভারত যে গণতন্ত্র যে কায়েম রয়েছে, এস্টাবলিশড হয়েছে, আর আমরা যে 72nd রিপাবলিক ডে অবজার্ভ করছি, 72টা বছর আমরা কাটিয়েছি, তার একটাই কারণ হচ্ছে, তার একটাই মূল মন্ত্র হচ্ছে আমাদের কনস্টিটিউশন। আমাদের কনস্টিটিউশন এরকম ভাবে গঠন করা হয়েছে, আমাদের কনস্টিটিউশন এরকম ভাবে লেখা হয়েছে যে এই যে প্লুরালিস্টিক নেচার আমাদের দেশের, এই যে ডাইভার্সিটি আছে আমাদের দেশের ভিতরে, তার ভিতরে একটা যে ইউনিটি ফ্যাক্টর আছে, আমরা যে বলি সবসময় ইউনিটি ইন ডাইভার্সিটি, সেই ইউনিট ডাইভার্সিটিটা হচ্ছে আমাদের কনস্টিটিউশন, সেই ইউনিফাই করছে আমাদের সবাইকে, আমাদের সবাই সুখ দুঃখ, আমাদের সবাই সুবিধা অসুবিধা গ্যারান্টি করার জন্য, এনসিওর করার জন্য সে কনস্টিটিউশন বানানো হয়েছে। কিন্তু মজার কথা হলো বা দুঃখের কথা হলো যে আমাদের যে এই প্রজন্ম যারা আছে, নতুন প্রজন্ম যারা আসছে, বা আমাদের ইভিন আমাদের প্রজন্মে অনেক আছে যারা এই কনস্টিটিউশনকে পড়েনি, কনস্টিটিউশনকে জানে না, আমাদের ভারতের যে গণতন্ত্রের যে হৃৎপিণ্ড যেটা, সেইটাকে তারা বোঝে না, তারা জানে না, খালি শুনেছে অনেক দূর থেকে। কনস্টিটিউশনে বিভিন্ন ধারা আছে, বিভিন্ন অনুচ্ছেদ আছে, কনস্টিটিউশনে আমাদের এই অধিকার আছে, কনস্টিটিউশনে ব্যবস্থা আছে, আমরা শুনি, জানি, পড়েছি, বাস। কিন্তু কনস্টিটিউশনের ভিতরে গিয়ে তাকে তার সারাংশ বোঝা, তার অন্তর্নিহিত যে আছে, যে কোয়ালিটিগুলো আছে সেগুলো জানা, সে বিষয়ে আমাদের প্রচেষ্টা খুব কম, আমাদের প্রয়াস খুব কম। আর আধুনিক প্রজন্ম, নতুন প্রজন্মের আমাদের ছাত্রছাত্রীদের আদৌ নেই বললে হয়, তারা কনস্টিটিউশন হয়তো কেউ এখনো দেখেনি,
তারা হয়তো কনস্টিটিউশনের কোনো পেজ দেখেনি, তারা হয়তো কনস্টিটিউশন মানে সে একটা কোথায় প্রেম বলে যদি কোথায় কোন পেজে কোথায় খবর কাগজে দেখেছে, কিন্তু কনস্টিটিউশনকে তারা জানছে না। আমাদের ভারতের গণতন্ত্রকে সুদৃঢ় করতে হেলে, ভারতন্ত্রের সাধারণতন্ত্র যে ভারতের রিপাবলিক যে নেচারটাকে এনশিওর করতে গেলে, আমাদের ভারতের উন্নতির জন্য আমরা যখন ভাববো, তখন আমরা ভারতের কনস্টিটিউশনকে বুঝবো, জানবো তার ভিতরে কি অন্তর্নিহিত গুণ আছে, যার ফলে অত বড় একটা দেশ যার অত ডাইভার্সিটি, যার ডাইভার্স কালচার, ডাইভার্স রিলিজিয়ন, ডাইভার্স ল্যাঙ্গুয়েজ, ডাইভার্স ফুড হ্যাবিটস, ডাইভার্স সোশ্যাল কালচার, কালচারাল যে ইথস আছে, তার ভিতরে আমরা ইউনাইটেড আছি, তার ভিতরে আমরা আমাদের সবাই স্বার্থ, সবাই অধিকার, সবাই সবকিছু সুরক্ষিত আছে, যার ফলে যে 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 এটা এনশিওর করেছি, সেই কনস্টিটিউশনকে আমরা আমাদের জানার চেষ্টা করা উচিত, আমাদের জানা উচিত, নতুন ভাবে আবার নতুন করে তাকে পড়া উচিত, বোঝা উচিত, তাহলেই আমরা আরো বেশি বুঝতে পারবো আমাদের ভারতের গণতন্ত্রকে, আমাদের দেশের মহানতাকে আমরা বুঝতে পারবো। আর সেই মহানতাকে বুঝতে পারলেই আমাদের দেশপ্রেম, যে আমাদের ভিতরে যে দেশপ্রেম, আমরা যে প্যাট্রিয়টিজম বলছি, আমাদের দেশাত্মবোধ বলছি, আমাদের দেশপ্রেম কোথায় থেকে আসছে, আমাদের যে আমাদের দেশের যে আসল যে অস্ত্র যেটা আছে, শস্ত্র যেটা আছে, যেটা ইন আমাদের ডেমোক্রেসি, সেই কনস্টিটিউশন যদি না করি আমরা না বুঝি। আমি আহ্বান করবো আমাদের কনস্টিটিউশন ক্লাবকে আজকের দিনে, তাদেরকে বলবো যে যত চ্যাপ্টার গুলো আছে কনস্টিটিউশন ভিতরে, যত পার্ট গুলো আছে, সেগুলো ভাগ করে, ছোট ছোট পার্ট করে, ছোট ছোট ভাগ করে, একটা একটা ভাগকে না হোক, একটা একটা ভাগকে এক এক ভাবে সারা বছর ধরে, এক এক সপ্তাহে হোক, মাসে একবার হোক, একটা পার্টকে নিয়ে আমরা আলোচনা করি, একটা পার্টকে আমরা বুঝতে চেষ্টা করি, আর বছর শেষে আমরা হয়তো কনস্টিটিউশনকে শেষ করতে পারবো, সম্পূর্ণভাবে বুঝতে পারবো, জানতে পারবো। সবাইকে আবার শুভেচ্ছা জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি, আর আগামী দিনে আপনাদের সবাই সবাই ভালো, আপনারা ভালো থাকুন সেই আশা করছি। ধন্যবাদ সবাই। স্যারকে ধন্যবাদ তার মূল্যবান বক্তব্যের জন্য। এরপর আমরা আজকের অনুষ্ঠানের মূল পর্বে চলে যাব। আজ আমাদের অনুষ্ঠানের বক্তা হলেন ভট্টর কলেজ দাঁতনের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান তথা ভট্টর কলেজের কনস্টিটিউশন ক্লাবের সেক্রেটারি ডক্টর প্রফুল্ল চন্দ্র দাস। আজ তার বক্তব্যের বিষয় হল রিলেভেন্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ফর দ্য প্রমোশন অফ দ্য ন্যাশনাল ইন্টিগ্রেশন। আমি প্রফুল্লবাবুকে অনুরোধ করব তার বক্তব্য আমাদের সামনে তুলে ধরার জন্য। স্যার প্লিজ। সম্মানীয় অধ্যক্ষ ভট্টর মহাবিদ্যালয়, সম্মানীয় শিক্ষক মন্ডলী, আজির যে ওয়েবিনার, এই ওয়েবিনারে যারা উপস্থিত আছেন এনএসএস ভলেন্টিয়ার্স, সমস্ত ছাত্রছাত্রী, সবাইকে আমার অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা। আজ আমরা 72তম রিপাবলিক ডে বা প্রজাতান্ত্রিক দিবস পালন করছি। সারা ভারতবর্ষে আজের এই দিনটি পালন করা হচ্ছে। আমরা আমাদের স্বাধীনতা সম্পর্কে, স্বাধীনতা নিয়ে দুটি দিবস পালন করছি। পৃথিবীতে অন্য কোন রাষ্ট্র এরকম পালন করে না, স্বাধীনতা দিবস হয়তো পালন করে, কিন্তু আমাদের যে স্বাধীনতা সম্পর্কে আমরা পালন করছি দুটি দিন পালন করছি। একটি হচ্ছে 15th August, এই দুটি দিনের মধ্যে কিছু একটা পার্থক্য রয়েছে। আমরা 15th August পালন করছি স্বাধীনতা দিবস, সেটা একটা, সেটা স্বাধীনতা দিবস ছিল যেটা হলো শুধুমাত্র ডোমিনিয়ন স্ট্যাটাস, যা মানে তারা শুধু ভারতবর্ষকে শৃঙ্খলা থেকে মুক্ত দিয়ে মুক্ত করে দিল, কিন্তু শাসন ব্যবস্থা সম্পূর্ণ অন্য
পূর্ণাঙ্গ ভাবে আমরা আমাদের শাসন ব্যবস্থা নিজ হাতে নিতে পারিনি তখন। তো আজকের এই যে দিন, এই দিনে আমাদের সংবিধান কার্যকারী হলো, আমাদের শাসন আমরাই নিজে আমাদের নিয়ম কানুন অনুসারে আমরা পরিচালিত করলাম। এই দিন থেকেই আমাদের পূর্ণ স্বাধীনতা আমরা লাভ করলাম এবং এই দিনটাকে আমরা পালন করি এসেছি। আজ আমরা এই বিষয় নিয়ে একটু আলোচনা করব। আমি যে বিষয়টা বলবো খুব কম সময়ের মধ্যেই বলবো, সেটা হলো যে রিলেভেন্স অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন ফর দ্য প্রমোশন অফ ন্যাশনাল ইন্টিগ্রেশন। বাংলাতে তার অর্থ হলো জাতীয় সংহতি প্রতিষ্ঠা ক্ষেত্রে সংবিধানের প্রাসঙ্গিকতা বা ভূমিকা। আমরা জানি এখন হচ্ছে আমাদের যে জাতীয় সংহতি বা ন্যাশনাল ইন্টিগ্রেশন, ন্যাশনাল ইউনিটি এখন কিছু কিছু ক্ষেত্রে বিপদের সম্মুখীন হয়েছে এবং সেটা বিভিন্ন জায়গা থেকে আমরা তার বিপদের সম্মুখীন হচ্ছি এবং এই বিপদের যে সম্মুখীন হওয়ার জন্য আমাদের যে কি করতে হবে তার এই সমস্ত সূত্র এই যে সংবিধানের মধ্যে আছে। আমরা জানি আমাদের দীর্ঘদিনের আন্দোলন পরে, স্বাধীনতা আন্দোলন পরে, In 1936, the cabinet mission came to India aimed to discuss the transfer of powers from British government to Indian leadership. অনেক দিনের স্বাধীনতা সংগ্রাম পরে 1946 সালে ক্যাবিনেট মিশন ভারতে এসেছিল ডিসকাস করার জন্য ভারতের নেতৃমণ্ডলীর সঙ্গে যে কিভাবে ভারতকে স্বাধীনতা দেওয়া হবে। তারা ইচ্ছুক হলো যে স্বাধীনতা প্রদান করব, ভারতকে স্বাধীনতা দিতে হবে, বেশি দিন আটকাই রাখতে পারবো না, কিন্তু তারা কিভাবে শাসন করবে তার জন্য তারা একটা রেকমেন্ডেশন করেছিল। সে রেকমেন্ডেশন ইট ইজ রেকমেন্ডেড ইন দ্য 15th পয়েন্ট এন্ড প্রপোজড ফর দ্য বেসিক ফর্ম অফ দি কনস্টিটিউশন। তারা যে রেকমেন্ড করলো তার যে 15th নম্বর অফ দি পয়েন্ট, 15 নম্বর পয়েন্টে ভারতে একটা সংবিধান গঠন করা হবে একথাই করতে হবে, তারা এইরকম একটা প্রপোজাল দিয়েছিল। সম্ভব নয় ভারত যে স্বাধীনতা দিয়ে দিলে তারা শাসন পরিচালনা করতে পারবে না, আমরা শাসন পরিচালনা করতে পারবো না, কারণ বিনা আইন কানুন শাসন সম্ভব নয়। সুতরাং আমাদের এই সংবিধান সেই ভিত্তিতে গঠন করা হয়েছিল। আমরা যেটা আমি বলেছিলাম এই সংবিধানের সঙ্গে এই যে জাতীয় সংহতির সম্পর্কটা কি, আমরা এই জাতীয় সংহতি এখন দেখছি যে ন্যাশনাল ইন্টিগ্রেশন খুব বিপদের সম্মুখীন হয়েছে, বিভিন্ন জায়গা থেকে তার বিপদ আসছে। কোন যে ক্ষেত্র গুলো থেকে বিপদ আসছে সেগুলি হলো, এখন সাম্প্রদায়িকটা একটা বড় বিপদ, আঞ্চলিকতা বা নেজুরালিজম, জাতিভিত্তিক যে বিভাজন শুরু হচ্ছে, ভাষাভিত্তিক, ধর্মভিত্তিক, অর্থনৈতিক ক্ষেত্রে যে ডিসপ্যারিটি যে আছে সেক্ষেত্রেও, জাতি পলিটিক্স, সন্ত্রাস, এরকম অনেক বিভেদ ও বিচ্ছিন্নতাবাদ চিন্তাধারা আমাদেরকে হচ্ছে এখন বিপদগ্রস্ত করেছে। কিন্তু কিভাবে এসব দূর করা যেতে পারে তার এই অন্তর্নিহিত তত্ত্ব এই সংবিধানের মধ্যে রয়েছে। সংবিধানে আমাদেরকে প্রেরণা দিচ্ছি যে কিরকম এই বিচ্ছিন্নতাবাদকে দূর করে সাম্প্রতিক পরিস্থিতিতে আমরা সংহতি প্রতিষ্ঠা করতে পারবো, ন্যাশনাল ইন্টিগ্রেশন প্রতিষ্ঠা করতে পারবো। সুতরাং ভারতীয় সংবিধানের বিষয়বস্তু, লক্ষ্য, উদ্দেশ্য প্রত্যেক নাগরিকের জানা উচিত। জানতে পারলে আমরা এই ভারতের ঐক্যবোধকে রাখতে পারবো। সেই কারণে প্রত্যেক নাগরিক এই সংবিধান বিভিন্ন যে বিষয়বস্তু গুলো আছে জানা দরকার আছে, তবু আমরা উপলব্ধি করতে পারবো সংবিধানকে, সংবিধানের মধ্যে যে জাতীয়তা বোধ আছে সেটাকেই উপলব্ধি করতে পারবো। এইরকম উপলব্ধি করার জন্য প্রত্যেক নাগরিকদের মধ্যে জাতীয়তা বোধ সৃষ্টি করার জন্য ভারত সরকার
2015 সাল থেকে 26 নভেম্বর কে সংবিধান দিবস ভাবে পালন করে আসছে 2015 সাল থেকে। কারণ এই দিন সংবিধান তার অ্যাডপ্ট করেছিল, এই সংবিধান করেছিল সংবিধান সম্পর্কে সম্যক জ্ঞান অর্জন করতে পারে তাহলে তার মধ্যে জাতীয়তা ভাব জাগ্রত হতে পারবে। সে যা হোক, সংবিধান সম্পর্কে ক্যাবিনেট মিশন প্ল্যান প্রস্তাব দিয়েছিলেন যে ভারতের স্বাধীনতা হলে তার শাসন করার জন্য সংবিধান নির্মাণ জরুরি, ফলে একটি সংবিধান সভা গঠন করা হলো। তার অধ্যক্ষ ছিলেন ডক্টর রাজেন্দ্র প্রসাদ এবং তার একটা ড্রাফটিং কমিটি করা হয়েছিল, সে ড্রাফটিং কমিটির চেয়ারম্যান ছিলেন ডক্টর বি আর আম্বেদকর। সংবিধান সভা তার কাজ শুরু করলো 9 ডিসেম্বর 1946 এবং তার কাজ শেষ হয়ে গেল 26 নভেম্বর 1949। এই দিন হচ্ছে সংবিধান যে তার কাজ শেষ হওয়ার পরে ভারতের জন্য এইটাকে সমর্পণ করলো, ভারতবাসীদের জন্য সমর্পণ করলো এবং সংবিধান সভা এটাকে অ্যাডপ্টেড করে দিল। এবং এই সংবিধানটা তৈরি করার জন্য 2 বর্ষ 11 দিন এবং 2 বর্ষ 11 মাস 18 দিন সময় লেগেছিল। টোটাল 2 বর্ষ 11 মাস 18 দিন সময় লাগলো, কিন্তু সংবিধান কার্যকারী হওয়া একটু লেট হলো, সেটা হলো 1950 জানুয়ারি। যদিও 26 নভেম্বর 1949 এই সংবিধান কাজ শেষ হয়ে গেল, কিন্তু 50 সাল পর্যন্ত অপেক্ষা করতে হলো যে কার্যকারী করার জন্য। এখানে একটা কারণ আছে, তার কারণ হচ্ছে 1950 সালকে কেন যে স্থির করা হলো যে 26 জানুয়ারি আজির দিনে 1950 সালে কেন কার্যকারী হবে, সেটা একটা কারণ হলো যে যখন ভারত সরকার যখন ব্রিটিশ সরকার কাছে স্বাধীনতা সম্পর্কে দাবি করা হচ্ছিল, 1929 সালে জাতীয় কংগ্রেস ব্রিটিশ সরকারের ডোমিনিয়ন স্ট্যাটাস প্রদানের প্রস্তাবকে বিরোধ করি পূর্ণ স্বরাজ দাবি করেছিল। এই পূর্ণ স্বরাজের দাবিটা 1929 সালের জানুয়ারি 26 তারিখে করা হয়েছিল, সেই কারণে এই দিনটিকে মনে রাখার জন্য 1950 জানুয়ারি 26 তারিখ দিন আমাদের এই সংবিধানটি কার্যকারী হল। আমাদের সংবিধান বিভিন্ন দেশের সংবিধানকে অনুসরণ করে গঠন করা হয়েছে। ইট ইজ দ্য লার্জেস্ট অ্যান্ড লংগেস্ট কনস্টিটিউশন ইন দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীতে যতগুলো লিখিত সংবিধান আছে, অনেক দেশের লিখিত সংবিধান নাই, পরম্পরা অনুসারে সংবিধান চলছে। আমাদের যে সংবিধান আছে এখানে, এটা হচ্ছে সব থেকে লিখিত এবং বৃহত্তম সংবিধান। যখন সংবিধান কার্যকারী হলো তখন হচ্ছে 395টি ধারা ছিল, একটা সর্ববৃহৎ সংবিধান। আমরা এই সংবিধান করার জন্য বিভিন্ন দেশের যে সংবিধান গুলো আছে তার যে সব থেকে যে যেগুলো গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য রয়েছে সেই বৈশিষ্ট্যকে আমরা আমাদের সংবিধানে যুক্ত করেছি। আমরা বিশেষ করে ইউএস, আয়ারল্যান্ড, ব্রিটেন, কানাডা, অস্ট্রেলিয়া, জার্মানি, সোভিয়েত রুশ, ফ্রান্স, সাউথ আফ্রিকা, জাপান ইত্যাদি রাষ্ট্রের যে সংবিধান আছে সেগুলোকে আমরা অনুসরণ করি। ব্রিটেনের যে ব্যবস্থা রয়েছে সংসদীয় ব্যবস্থা, পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্ট, সেটাকে আমরা গ্রহণ করি। ব্রিটেনের আছে সিঙ্গেল সিস্টেম সিস্টেম, সিঙ্গেল সিটিজেনশিপ, যে এক নাগরিকতা ব্যবস্থা, সেটাকে আমরা গ্রহণ করেছি। ব্রিটেনের যে ব্যবস্থা আছে রুল অফ ল বা আইনের শাসন,
সেটাকে আমরা গ্রহণ করছি, এটা ব্রিটেন থেকে এগুলো আমরা গ্রহণ করছি। এই জন্য কেউ কেউ বলে আমাদের সংবিধান হচ্ছে একটা বরোড কাট। ইউএসএর আমেরিকার যে বিল অফ রাইটস রয়েছে, সেই বিল অফ রাইটস থেকে আমরা মৌলিক অধিকারকে আমরা গ্রহণ করি। তাদের যে বিল অফ রাইটস আমরা সেটা অনুসরণ করি, আমাদের মৌলিক অধিকারকে যুক্ত করলাম আমাদের সংবিধান। সেখানে আছে জুডিশিয়াল রিভিউ বা বিচার বিভাগীয় সমীক্ষা, সেটা আমাদেরও এখানে আমরা গ্রহণ করেছি। বিচার বিভাগীয় সমীক্ষা, রাষ্ট্রপতি বিচারপতি বিরুদ্ধে মহাভিযোগ প্রস্তাব সেখানে আছে। যদি রাষ্ট্রপতি কিংবা কোন বিচারপতি কিছু ভুল কাজ করেন, তার বিরুদ্ধে বহিষ্কৃত, তাদেরকে বহিষ্কৃত করার জন্য মহাভিযোগ প্রস্তাব আনার নিয়ম রয়েছে, পদ্ধতি রয়েছে আমেরিকাতে, সেটা আমরা আমাদের সংবিধানে যুক্ত করেছি, আমরা অনুসরণ করি। আচ্ছা, সব ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের অনুরোধ করা হয়েছে যে এই প্রোগ্রামে যুক্ত থাকার জন্যে আমাদের স্পিকার একটু বার হয়ে চলে গেছেন, উনি আবার জয়েন করবেন। হ্যাঁ বকুল দাদা, আপনি তো বার হয়ে গেছেন। হ্যাঁ 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 ঠিক আছে, জয়েন করুন জয়েন করুন। হ্যাঁ একটু ডিলিং, হ্যাঁ ডিলিং হয়ে গেছে, আমি ফোন করে দিয়েছি। হ্যাঁ হ্যাঁ আমি এক্ষুনি ফোন করে বলে দিয়েছি প্রফুল্লদাকে, এক্ষুনি জয়েন করুন। ঠিক আছে। শঙ্কর, হ্যাঁ হ্যাঁ বল। প্রফুল্লদা ট্রাই করছে, নেটওয়ার্কের সমস্যার জন্য কানেক্ট হচ্ছে না, একটু রিকোয়েস্ট করুন। হ্যাঁ আমি ছাত্রছাত্রী ও শিক্ষক শিক্ষিকাদের আর একবার অনুরোধ করছি এই প্রোগ্রামে জয়েন করে থাকার জন্যে, কারণ আমাদের স্পিকার তার নেটওয়ার্ক প্রবলেমের জন্য ঠিক জয়েন